Hey guys, welcome back another vlog. So guys, আজকে আমার পাশে কে বসে আছে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার সবচেয়ে স্পেশাল একজন মানুষ, আমার বেস্ট ফ্রেন্ড। আজকে যেহেতু হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, আমার বেস্ট ফ্রেন্ডকে পাশে নিয়ে আসছে আপনাদের সামনে ব্লগ করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার বেস্ট ফ্রেন্ডকে বোরকা, মাস্ক, তারপর সানগ্লাস, পাশে কি আছে দোস্ত দেখা, পার্স ব্যাগ। নিশ্চয়ই কেমন হয়েছে আমার বন্ধুর বোরকার কালার, মাস্ক এর কালার, তারপরে যে মাথায় কি বান্ধে জানি না, এটা ওরাই ভালো জানে। সবার আমার আমাদের পক্ষ থেকে সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ দিব, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। সবাই আমার বন্ধুকে কমেন্টসে, আমার ইউটিউব চ্যানেলটার কমেন্ট কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে আমার বন্ধুকে সবাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে জানিয়ে দিবেন, ঠিক আছে? আর আমার বন্ধুর সাথে যদি নেক্সট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই লাইকস কমেন্টস করে বলবেন, আর আমার বন্ধুর বোরকা সবকিছু মিলে এভরিথিং কেমন হয়েছে সবাই জানাবেন। কিন্তু দোস্ত আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করতে কো, সবাই রানা ভ্লগস এন্ড টিপস দেখতে পাচ্ছেন কেমন হাসতে আছে, কিন্তু দেখছি অনেক মিষ্টি একটা মেয়ে, ঠিক আছে? একটু দুষ্ট বাট অনেক বেশ মিষ্টি দেখতে পাচ্ছেন, একদম মানে কিছু থেকে কিছু হলো একদম হাসতে হাসতে আত্মহারা হয়ে যায়, ঠিক আছে? খুবই মজার একটা মানুষ, যারা ওর সাথে মিশতে পারো তারা এই বুঝতে পারো, একদম ছোট্টবেলার বন্ধু, একদম বেস্ট ফ্রেন্ড। বেশি বেশি করে রানাকে সাপোর্ট করুন, সবাইকে ধন্যবাদ। রানা ব্লগস এন্ড টিপস, না এটা কইতে বল, রানা ব্লগস এন্ড টিপস, রানা ব্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল টি সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ওর সাথে সব সময় আপনারা সাপোর্ট করবেন, যাতে ও ভবিষ্যতে আগে এগিয়ে যেতে পারে আপনাদের আপনাদের সাহায্যে, সে যেন অনেক দূরে আগিয়ে যেতে পারে। তো আপনারা সাপোর্ট করবেন ওরে বেশি বেশি করে, যদি ভালো লাগে তাহলে জানাবেন, বা যদি আপনাদের কিছু দেখতে মন চায় বা কোনো ফান ভিডিও দেখতে মন চায় সেটা আমাকে রিকোয়েস্ট পাঠাবেন, আমরা চেষ্টা করব করার জন্য, অবশ্য আপনাদের খুশি করার জন্য। ওকে, আমার যেন একটা গার্লফ্রেন্ড নাই সেটা বলে দাও, যেন কোনো মেয়ে যদি এই ভিডিওটা দেখে ইমপ্রেস হয় তাহলে আমার ফ্রেন্ডের কে সাথে রিলেশন করতে পারে, এসব বলে দাও। দেখ কেমন হাসতে আছে, একটা মেয়ে কিন্তু কখনোই চায় না যে তার বেস্ট ফ্রেন্ড অন্য কোনো মেয়ের সাথে রিলেশনশিপে জড়াক, ঠিক আছে? তখন তাদের কিন্তু অনেক বেশি করে অনেক জেলাস ফিল হয়। আমি যদি একটা মেয়ের সাথে এখন রিলেশনশিপ করি ওরা কিন্তু সময় দিতে পারবো না, ঠিক আছে? যখন দেখেন আমার থেকে টিপ পাওয়ার জন্য কত সুন্দর সাজুগুজু করে বসে আছে, এখন যাবো নড়িয়াতে, যাবো নড়িয়াতে যে ভালো একটা ব্র্যান্ডের রেস্টুরেন্টে বসবো, দেন ও পেট ভরে খাইতে চাইছে আজকে, যেহেতু বেস্ট ফ্রেন্ড, আজকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। দেখছেন কি সুন্দর সাজুগুজু করে বসে আছে, আমার সাথে এখন যাবে, আমার পকেটের মানে সব সাফ করে দিবে আজকে। ওকে নিয়ে যদি কোনো রেস্টুরেন্টে যায় আমার পকেট কিন্তু একদম ফাঁকা হয়ে যায়, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিও বেশি বাড়াবো না, অনেক গরম, ঠিক আছে? ও ঘাঙা যাইতেছে, মেকআপ টেকআপ করছে, তো নষ্ট হয়ে গেলে আবার যাইতে পারবে না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, রানা ব্লগস এন্ড টিপস এর সদস্য যারা হন নাই সবাই সদস্য হয়ে নেবেন, আর যারা সদস্য হয়ে আছেন বর্তমানে তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই, বাই বাই।